হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অপটিমিস্টিক পাপিয়া। তো আজকে আমি এসেছি মেলায়। আর আমাদের চাকদায় মেলার কোনো অভাব নেই, মানে 12 মাসে 12টা মেলা তো হয়েই থাকে। তো আমার সাথে রয়েছে আমার স্টুডেন্ট সোহম। হাই সোহম। মেলাটা কিন্তু অনেক বড়, মানে আমরা তো গিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। আর এই সাইডটা দেখো, এখানে প্রচুর রাইডিং রয়েছে, এখানে বাচ্চারা এলে কিন্তু খুব মজা পাবে। আর প্রচুর কেনাকাটার দোকান রয়েছে, সামনে পুজো আসছে, চাইলে তোমরা এখান থেকে অনেক সস্তায় অনেক কিছু কিনতে পারো। সোহম শুধু একা এনজয় করেনি, আমিও কিন্তু অনেক এনজয় করেছি। আর সত্যি কথা বলতে এটাই লাইফ, ছোট ছোট জিনিসগুলোকে এনজয় করা। আমার তো মনে হলো যেন সোহমের সাথে আমি আমার ছোটোবেলায় চলে গেছি। আর যদিও সোহম আমার স্টুডেন্ট, কিন্তু সত্যি কথা বলতে আমি সোহমকে কখনো মারি না। আমি ওই পাশে লাঠি রেখে পড়াতে পারি না, তো স্ট্রিক্টলি মানে আমি কখনোই কাউকে পড়াতে পারি না। বাট তার মানে এটা নয় যে সোহম পড়াশুনো কিছুই করে না, সোহম যথেষ্ট ভালো পড়াশুনো করে আর যথেষ্ট ভালো স্টুডেন্ট, নাম্বারও ভালোই পায়। কি কাণ্ড, সোহমের মধ্যে হঠাৎ দেখি শাহরুখ খান ভর করেছে। মেলাতে গিয়ে সোহম কিন্তু খুব এনজয় করেছে, মেনলি সে বাচ্চাদেরই জিনিস আর কি, রাইডিং করা, কেনাকাটা, ঘোরাঘুরি করা। তো সোহম একদম মন খুলে আনন্দ করেছে। তবে হ্যাঁ, সোহমের মধ্যে কিন্তু একটা স্মার্টনেস আছে, শুধু পরীক্ষায় ভালো নাম্বার পেলেই কিন্তু সে স্মার্ট হয় না। সোহম নাম্বারের সাথে সাথে বাকি জিনিসগুলোতেও যথেষ্ট কি বলবো, ইন্টেলিজেন্স। দেখুন, ও টাকাটা নেওয়ার পর আমি অবাক হয়ে গেলাম, ও ঠিক টাকাটা চেক করলো, টাকাটা কোনো ছেঁড়ে ফাটা আছে কি না। তারপর রীতিমতো ও কিন্তু বেশ কাউন্ট করলো, কাউন্ট করে কিন্তু রাখলো, মানে ও কিন্তু ঠকার চান্সটা কিন্তু ওর কম, যদিও ওর বয়সটা অনেকই ছোট, বাট সে অনুযায়ী ও কিন্তু যথেষ্ট স্মার্ট আর ভালো। তো প্রচুর ঘোরাঘুরির পর এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সোহমকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।